ভালো মদ বিক্রির টাকা আছে দিন না। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা। যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে, যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। সেই কারণে জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থের মামলা হয়েছিল। একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি করেছিলেন বকেয়া আদায়ের দাবিতে, আরেকটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি করেছিলাম লিডার অফ অপোজিশন হিসেবে। সেই মামলাতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি চেয়েছিল টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক, আর আমি চেয়েছিলাম সিবিআই তদন্ত করে ফেক আর অরিজিনালকে বাছাই করা হোক। যেহেতু রাজ্য সরকার অভিযুক্ত, তৃণমূলের শাসক দলের পঞ্চায়েতের লোকরা, বিডিও ডিএমরা ইনভলভ, মন্ত্রীরা ইনভলভ, তাই এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কোর্ট মনিটরিংয়ে করা হোক। একাধিক শুনানির পরে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত দিলেন যে ওনার কাছে 350-এর বেশি অভিযোগ এসেছে, এবং আমরা যে রিট ফাইল করেছিলাম তাতে অনেক ডকুমেন্ট এবং মেটেরিয়াল ছিল। সওয়াল জবাবের পরে তিনি তার ফাইনাল ভার্ডিক্ট যেটা আপলোড করেছেন তাতে তিনি বলেছেন যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে কিছু এলোমেলো হয়েছে, তাই একটা 4 সদস্যের টিম তিনি বানিয়ে দিয়েছেন যাতে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ক্যাগের প্রতিনিধি আছেন, চিফ প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি আছেন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, আর পশ্চিমবঙ্গ সরকারের ওআরডি ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি থেকে। এই 4 জন ঠিক করবেন যে কারা কারা ফেক জব কার্ড হোল্ডার, কোন কোন কাজগুলো অবৈধ হয়েছে, কাজ না করে টাকা তোলা হয়েছে, আর কারা কারা জেনুইন হকদার তারা টাকা পাবেন। এই কাজটা তারা কমপ্লিট করার পরে চোরেদের জেলে যাওয়া সময়ের অপেক্ষা, আর অরিজিনালদের টাকা পাওয়া সেটাও সময়ের অপেক্ষা। আমরা খুশি, আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিআর লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে 450-500 কোটি টাকা রেভিনিউ দিই, মানে বছরে প্রায় 5000 কোটি টাকার বেশি। তা ডিআর লটারির সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি, মদ বেচেছেন 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই। এবং আমার কাছে অনেক আগে থেকেই তথ্য আছে 15th ফিনান্সের কাজে লেবার কম্পোনেন্ট 100 দিনের লোকদের দিয়ে দেখিয়েছেন। এটা হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি এখন অ্যাডভাইসার, আগে চিফ সেক্রেটারি ছিলেন, তার জাগলারি। এটা 6-8 মাস ধরে প্রসেসটা চলছে। 15th ফিনান্সের টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন, RIDF এর টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন, জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইং এবং কানেকশানে লেবার কম্পোনেন্টে 100 দিনের লোকের টাকা দেখিয়েছেন, এমনকি ভারত সরকারের জাতীয় সড়কের যে টাকাতে ডিপোজিট ওয়ার্ক পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর এবং স্টেট রুরাল স্টেট হাইওয়ে অথরিটি করেন, যার চেয়ারম্যান হচ্ছেন সুব্রত বক্সি আর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন বিপি গোপালিকা, গোপালিকা তার জামাইকে দিয়েই অপকর্মগুলো ওখানে করে, তার কোম্পানি জামাইয়ের কোম্পানি ওখানে কাজ করে। সেই কাজেও যেমন আপনি দেখছেন ঈশ্বরগুপ্ত সেতু এই যে এক্সপানশান হচ্ছে, যেমন দেখছেন মোড়গ্রাম মেচোগ্রাম রাস্তা, যেমন দেখছেন নন্দকুমার দীঘা 116B,
এই রকম সমস্ত রাস্তায় পশ্চিমবঙ্গে স্টেট আপনার হাইওয়ে কর্পোরেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে কাজগুলো ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে করছে সেখানে লেবার কম্পোনেন্টে 100 দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে, সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জি। কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে, আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে। পশ্চিমবাংলায় চাকরি নেই, শিল্প নেই এবং দুর্নীতি। মমতা ব্যানার্জি এত টাকা চুরি করেছেন, আমাদের রাজ্যে এফসিআইর দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে। অতএব এই 100 কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্য তো সামিল, বাকিটা কি করছেন করতে দেন। জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায়, চখা কি সবু দেখিয়েছি, সবাই সব দেখছে, চোর আপনি পালাতে পারবেন না, আপনি কত বড় চোর সবাই জানে। আর পশ্চিমবঙ্গে আগামী বিধান লোকসভার নির্বাচন হবে, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন, আর ভোট হবে চোরেদের বিরুদ্ধে, নো ভোট টু মমতা। অর্থাৎ চোরেদের, যারা চোরেদের পক্ষে আছেন তারা